নমস্কার বন্ধুরা, বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গরমের গাছ কম বেশি আমরা সকলেই বসিয়েছি। আমিও এর আগে একটি ভিডিও দেখিয়েছিলাম যে বেশ কয়েকটি গাছ এই গরমের জন্য বাগানে আমিও বসিয়েছি। তো বন্ধুরা, অনেকেই জানতে চাইছিলেন যে গাছগুলোর পরিচর্যা কীভাবে করব এবং কী খাবার দেব, এই সময় কীরকম খাবার দিলে গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে, আজকে সেই নিয়েই ভিডিও। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো দেখুন, শুরুতেই আমি দেখাবো যে আমার গাছগুলো, কিছু গাছ মাটিতে আছে গরমের যে গাঁদা সেগুলো, বাকি কিছু পটে বসিয়েছি, কিছু গ্রো ব্যাগে বসিয়েছি। তো এই সময় এই গাছগুলো অবশ্যই আপনি ফুল সানলাইটে রাখবেন। যতই রোদের টেম্পারেচার বাড়ুক না কেন, আপনি গাছগুলোকে সরাসরি রোদ থেকে বঞ্চিত করবেন না। একমাত্র যদি কোনো গাছ অসুস্থ থাকে তাকে আপনি ছেড়ে রাখতে পারেন, তা না হলে আপনি এই সিজনাল ফ্লাওয়ারিংগুলো অবশ্যই একেবারে রোদেতেই আপনি রাখবেন। তো দেখুন, এরা বেড়ে চলেছে আস্তে আস্তে। তো কুচিয়া, কুচিয়া ছাউ, এটা গরমের বাগানে প্রত্যেকেই বসান, বেশ কিছু আমিও বসিয়েছি। তো এদের পরিচর্যা বলতে এদেরকে পিঞ্চিং করতে হবে। একমাত্র পিঞ্চিং করলেই আপনি আশানুরূপ একে শেপ দিতে পারবেন, তা না হলে সোজা খাড়া হয়ে বেড়ে উঠবে, সেটা কিন্তু দেখতে মোটেও ভালো হবে না। তাই আপনাকে মাঝে মাঝে একে পিঞ্চিং করতে হবে। প্রথমে ডালটা কেটে দেবেন, তারপর আবার পাশ দিয়ে যে ডাল বের হবে সেগুলো থেকে এটা ঝাঁকড় হবে। দেখুন, এটা মগ ডালটা আমি কেটে দিলাম, আগেরগুলো কাটা ছিল, দেখুন এটা সোজা বেড়ে উঠছিল, আমি কেটে দিলাম। এই একইভাবে যেগুলো পিঞ্চিং আগে আমি করিনি এখন করে দিলাম। এটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে পিঞ্চিং করতে হবে এই কুচিয়া ঝাবেতে ভালো শেপ দেওয়ার জন্য। এবার বন্ধুরা, এই গাছগুলোকে আপনি কীভাবে আর কি জলটা দেবেন, কারণ জল দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এই সময়। এই সময় প্রয়োজন হলে আপনাকে দিনে দুবার জল দিতে হবে, সূর্য ওঠার আগে একবার আর সূর্যাস্তের পর আর একবার। তো বন্ধুরা, সেটা আপনার টবের জলের চাহিদা অনুযায়ী আপনাকে দিতে হবে, দেখে নিতে হবে টবের মাটি ভিজে আছে কি না। এগুলো বেবি সানফ্লাওয়ার, তো দেখুন এগুলো বেড়ে চলছে। এর পাশাপাশি এই সময় গাছগুলোতে নিয়মিতভাবে কীটনাশক দিতে হবে, নিয়মিত বলতে আপনার 15-20 দিন ছাড়া, তা না হলে দেখুন পাতা খেয়ে নিয়েছে, পাতা নষ্ট করে দিয়েছে কীটপতঙ্গ। তো আপনাকে এটা একটা যে কোনো কীটনাশক, সেটা ইমিডাক্লোরোফিট হোক বা আপনার নিম তেল, যেটাই হোক আপনি ব্যবহার করবেন 15 দিন অন্তর অন্তর। আর সবথেকে ভালো হয় আপনি যদি একটু নজর দেন, সেক্ষেত্রে একদিন যদি দেখতে পান কিছু আক্রমণ করেছে, আপনি পরের দিনে সেটা নষ্ট করে দিতে পারবেন। এবার আসবো খাবার। এই সময় আমরা খুব নর্মাল ডায়েট দেব, দেখুন হালকা খোল পচা জল, শীতের মতো নয়। শীতেতে আমরা খোলের মাত্রাটা একটু বেশি দিলেও এই গরমের গাছগুলোতে খোলের মাত্রাটা কম দেব। একদিন ভিজিয়ে আমি এই খোল জল ব্যবহার করছি, এটা সপ্তাহে একদিন করব। এবং আর একদিন এই গাছগুলোর ক্ষেত্রে আমি কাঁচা গোবর গোলা জল ব্যবহার করব। এর পাশাপাশি যে ফুলের গাছগুলো আছে, ফুলের গাছগুলোকে আপনাকে ফসফেটের চাহিদাটা মেটাতে হবে এবং পটাশও দিতে হবে। তার জন্য আপনি কেমিক্যাল ফার্টিলাইজার 10-26-26 ব্যবহার করতে পারেন, হাফ চামচ আপনি জলে গুলে দিতে পারেন এই টবগুলোর ক্ষেত্রে, এটা কিন্তু 10-15 দিন ছাড়া। আর আপনি দেবেন পটাশ 1 চামচ, 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ, 8 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ, এটা আপনি এই সময় অবশ্যই দেবেন। তো এই রাসায়নিক সার দেওয়ার আগে
ভালো করে জল দিয়ে দেবেন, তারপর রাসায়নিক সার প্রয়োগ করে তারপর আবার জল দিয়ে দেবেন। এর পাশাপাশি বন্ধুরা, এই গাছগুলোকে আপনি আরও সুন্দর করে রাখতে জন্য বাঁধতে ভুলবেন না, খুঁটি দিয়ে বা কাঠি দিয়ে সুন্দর করে বেঁধে দেবেন। তার কারণ ঝড় বৃষ্টি হবে কালবৈশাখী, তখন কিন্তু এই গাছগুলো সামলাতে পারবে না, ভেঙে পড়ে যাবে, তাই আগে থেকে একে সাপোর্ট দিয়ে দেবেন। আশা করি বন্ধুরা এই গরমে আপনার গাছেও প্রচুর প্রচুর ফুল ফুটবে এবং আপনার গাছগুলো সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর এই চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।